2050 সালের মধ্যে বাড়বে সম্পূর্ণ দূষণমুক্ত জ্বালানির ব্যবহার, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমবে 80%, বাড়বে রিনিউয়েবল এনার্জির ব্যবহার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতিবেদন অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বের সবার কাছে প্রয়োজনীয় জ্বালানি পৌঁছে যাবে, যার 95% হবে রিনিউয়েবল এনার্জি। ২০৫০ সাল নাগাদ বিশ্বের অর্ধেক বিদ্যুৎ উৎপাদিত হবে সৌরশক্তি থেকে, 25% বিদ্যুৎ উৎপাদন হবে বায়ুশক্তি থেকে, এছাড়াও সাগরের ঢেউ এবং জিওথার্মাল পাওয়ারের মাধ্যমে উৎপাদিত হবে উল্লেখযোগ্য পরিমাণের বিদ্যুৎ ও জ্বালানি। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।